আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশুরার রোজা মুসলিমিনদের ইসলামের রোজা নয়, এটা সকল মুসলিমিনদের মনে রাখতে হবে। হয়তো অনেক মুসলিম তারা মুসলমানদের ছলনায় পড়ে, তারা শিয়া এবং সুন্নিদের ধোকায় পড়ে এই আশুরার রোজা রাখবেন, কিন্তু আমি মুসলিমিনদেরকে বলতে চাই, মুসলিম ভাই এবং বোনদেরকে বলতে চাই, আশুরার রোজা ইসলামের রোজা না, এটা আপনাদের জেনে রাখতে হবে। ইসলামের রোজা হল 2 নম্বর সুরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সিয়ামের মাসের রোজা, সেটা আমাদের পালন করতে হবে। 5 নম্বর সুরা আল মাইদা এর 89 নম্বর আয়াতে শপথ ভঙ্গের জন্য কাফফারা রোজা আল্লাহ তাআলা এই কোরআনে দেখে দিয়েছেন। কথা না বলার জন্য রোজা রাখতে বলেছেন 19 নম্বর সুরা মারিয়ামের 26 নম্বর আয়াতে। 2 নম্বর সুরা আল বাকারার 196 নম্বর আয়াতের দৃষ্টিতে হজে যাওয়ার পরে যারা মাথা নেড়ে করতে পারবে না তাদেরকে আল্লাহ বলছেন মক্কায় 7টি রোজা, মক্কায় 3টি রোজা রাখবে এবং এলাকায় ফিরে 7টি রোজা রাখবে, এই 10টি রোজা তাদেরকে রাখতে হবে। এটা হলো যারা মাথা নেড়ে করতে পারবে না, পুরুষ অথবা নারী। 4 নম্বর সুরা আন-নিসা এর 92 নম্বর আয়াতের দৃষ্টিতে যারা কতলে আমাত করবে তাদেরকে রোজা রাখতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সুরা আন-নিসার 92 নম্বর আয়াতে লিখে দিয়েছেন। 58 নম্বর সুরা মুজাদালার 4 নম্বর আয়াতে জিহারের কাফফারা হিসাবে আল্লাহ কন্টিনিউ 2 মাস রোজা রাখতে বলেছেন। তো এই রোজাগুলো কোরআনে রয়েছে, কিন্তু আশুরার রোজা এই কোরআনে নেই। এই আশুরার রোজা ইহুদিরা মানে, মুসলমানদের সুন্নিরা মানে, শিয়ারা মানে। মুসলিমরা কখনো ইহুদিদের পক্ষে কিংবা বিপক্ষে যেয়ে তারা জেদাজেদি করে এই রোজা পালন করবে না, তবে মুসলমান সুন্নি এবং শিয়ারা করবে, যা তাদের ইতিহাসে আমরা দেখতে পাই। আর তারা রাসুল করিমের বরাত দিয়ে বলছেন যে রাসুল বলেছেন আশুরার রোজা তোমরা পালন করো, যদি এই রোজা তোমরা পালন করতে পারো তাহলে গত বছরের সমস্ত গুনাহ খাতা তোমরা মাফ করে নিতে পারবে। এই কথাটি রাসুলের নামে ভুয়া হাদিস দ্বারা তারা প্রমাণ করে যাচ্ছে, কিন্তু মুসলিমরা কোরআনের বাহিরে কোনো ভুয়া হাদিসকে বিশ্বাস করে না। আর এই যে সিলসিলা, এই সিলসিলা মুসলিম এবং তিরমিজি এই 2টি জাল হাদিসের ভিতরে রয়েছে। এই 2টি হাদিস, এই সিলসিলা মুসলিম এবং তিরমিজি এই 2টি গ্রন্থের ভিতরে রয়েছে যে, আর এই 2টি জাল হাদিসে বলা হয়েছে গত বছরের গুনাহের কাফফারা হিসেবে এই রোজা পালন করার জন্য। আশুরার অর্থ কি? আশুরা হলো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা, আর এটি কন্টিনিউ ইহুদিরা শিয়ারা সুন্নিরা রেখে আসছে। আর মুসলমানদেরকে এই 2টি হাদিসের ভিতরে যে জাল হাদিস তৈরি করে লিপিবদ্ধ করা হয়েছে, তারা বলছে যে রাসুল নাকি বলেছেন তোমরা ইহুদিদের বিপরীত, তারা 1টি রাখে, তোমরা প্রথমে 1টি অথবা পরে 1টি সংযোগ করে রাখো, এমন কথা কোরআনের কোনো আয়াতের তাফসিরেও রাসুল বলতেই পারেন না। মুহররমের কোনো পর্ব ইসলাম মান্য করতে বলে না যে কেউ সিনা পেটবে অথবা কেউ ইয়া হোসেন করবে, এই ধরনের কর্মকাণ্ড ইসলাম কখনো পছন্দ করে না। তা আমি দেশ বিদেশের মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, আশুরার রোজা আপনারা পালন করবেন না, কারণ ইসলামের ভিতরে ষড়যন্ত্রকারীরা এই মিথ্যা হাদিস দিয়ে এই রোজাকে তারা প্রবেশ করানোর যে ষড়যন্ত্র করে আসছে, সেই জালে একজন মুসলিম একজন মুমিন কখনো ফাঁসতে পারে না। মুসলিম এবং মুমিনের জন্য অথেন্টিক কিতাব হলো আল কোরআন, আল কিতাব। এর বাহিরে কোনো গ্রন্থ অনুযায়ী সে রোজা রাখার নিয়ত করতে পারে না।